নমস্কার দর্শকবৃন্দ, রাজ্য সরকারের আর্জি খারিজ, ডিএ মামলায় বড় ধাক্কা সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টের বক্তব্য কী? সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। সকলেরই বিষয়টি অবগত যে পশ্চিমবঙ্গের বকেয়া ডিএ মামলা দীর্ঘ বেশ কয়েক বছর ধরে কড়া নেড়েছে কলকাতা হাইকোর্ট আর স্যাটের ঘরে। এবার গত 3রা নভেম্বর, এখানে ডিসেম্বর দিয়েছে, এখানে এটা হবে নভেম্বর, গত 3রা নভেম্বর 2022 তারিখে রাজ্যের বকেয়া ডিএ মামলা গেল সুপ্রিম কোর্টে। তবে অজস্র ভুল রয়েছে আবেদনে, আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক। সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের বকেয়া ডিএ মামলার সবেমাত্র ডায়েরি নম্বর জমা পড়েছে, এখনও পর্যন্ত কেস নম্বর জমা পড়েনি। পশ্চিমবঙ্গের বকেয়া ডিএ মামলার ডায়েরি নম্বর হলো 3529/2022, তারিখ 3/11/2022, সময় 2:43 PM। এই মামলার পিটিশনার হলো পশ্চিমবঙ্গ সরকার এবং রেসপন্ডেন্ট হলো কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। আজকের আলোচনায় দেখে নেব যে সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের বকেয়া ডিএ মামলায় কী সেই 10টি ভুল। এই ভুলগুলি নোটিফিকেশন আকারে দেওয়া আছে ওয়েবসাইটে। প্রথমেই পশ্চিমবঙ্গের বকেয়া ডিএ মামলায় সেই ভুল নজরে এসেছে, সেটি হলো কেসের রেসপন্ডেন্ট হিসেবে শুধুমাত্র কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের নাম লেখা আছে। ওই ক্ষেত্রে আদার্স কথাটি যুক্ত করার কথা, কারণ সেক্ষেত্রে মামলায় আরও কয়েকটি সরকারি সংগঠন যুক্ত রয়েছে। সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের বকেয়া ডিএ মামলায় 10টি ভুল নিচে দেওয়া হলো। ডিফেক্ট নম্বর 1, কেস করলে কেস ফি দিতে হয়, সেক্ষেত্রে 2330 টাকা বকেয়া রাখা হয়েছে। ডিফেক্ট নম্বর 2 হচ্ছে কলাম নম্বর 4B-তে L/P কিছু ত্রুটি রয়েছে। ডিফেক্ট নম্বর 3, প্যারা নম্বর 37181 এর বয়ান IOSLP এর সাথে ট্যালি করা হয়নি। ডিফেক্ট নাম্বার 4, অ্যানেক্সচার নাম্বার P-1-এ কিছু কপি দেওয়া হয়েছে যা কম কালির কারণে আবছা থাকায় তা বোঝা যাচ্ছে না। ডিফেক্ট নাম্বার 5, অ্যানেক্সচার নাম্বার P-14-এ কিছু ভাষার সমস্যা দেখা গেছে, অরিজিনাল টাইপ করা কপি চাওয়া হয়েছে। ডিফেক্ট নাম্বার 6, 293/294 নম্বর অসম্পূর্ণ আর 295 নম্বর পৃষ্ঠা উল্টানো আছে। ডিফেক্ট নম্বর 7, অ্যানেক্সচার নাম্বার P-32-তে স্মল ফন্ট ব্যবহার করা হয়েছে। ডিফেক্ট নম্বর 8 হচ্ছে 583 নম্বর পৃষ্ঠা ফাঁকা, কিছুই লেখা নেই। সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের ডিএ মামলায় অন্যান্য ভুলগুলি হলো, ডিফেক্ট নম্বর 9 হচ্ছে SLP চাওয়া হয়েছে, আর ডিফেক্ট নম্বর 10 হচ্ছে এই বিশাল বইটিতে সূচিপত্র অনুসারে পেজ নম্বর মিলছে না। এই সকল ডিফেক্টগুলি যেগুলি মেটানো হবে সেগুলি ধীরে ধীরে ওয়েবসাইট থেকে সরিয়ে দেওয়া হবে। এইগুলি মেটানোর জন্য সরকার কত তাড়াতাড়ি পদক্ষেপ নেবে সেটাই দেখার। কলকাতা হাইকোর্টের কন্টেম্প্ট মামলার ওঠার তারিখ আগামী 9 নভেম্বর 2022। রাজ্য সরকার হলফনামা দিয়ে এই মামলা তুলে নেবার বা নিষ্পত্তি করার দাবি রাখলেও এখনও পর্যন্ত এই মামলার কোনো স্টে অর্ডার দেওয়া হয়নি কোর্টের তরফ থেকে, অর্থাৎ আদালতে মামলাটি উঠবে। সেক্ষেত্রে রাজ্য সরকার কী বক্তব্য রাখবে সেটাই এখন দেখার। কলকাতা হাইকোর্ট উক্ত দিনে উভয় পক্ষের বক্তব্য শুনে সিদ্ধান্ত নেবেন, আর সুপ্রিম কোর্টে স্ক্রুটিনি করেই সিদ্ধান্ত হবে যে সুপ্রিম কোর্ট ওই মামলাটি গ্রহণ করবে কি না। যদি গ্রহণ করে তখনই কেস নম্বর পড়বে এবং সেই মামলার শুনানির দিন ঠিক করা হবে। তো সুতরাং বোঝা যাচ্ছে যে সুপ্রিম কোর্টে যে মামলাটি উঠেছে সেই মামলাটির ক্ষেত্রে 10টি ভুল, যে ভুলগুলি এখানে আলোচনা করা হলো, এই 10টি ভুল হয়েছে। অভিজ্ঞ মহলের ধারণা যে এই 10টি ভুল কিন্তু ইচ্ছাকৃতভাবে করা হয়েছে যাতে বেশ কিছুদিন ডিলে করা যায়, কেননা যারা এই মামলাটি সুপ্রিম কোর্টে নিয়ে গেছে তারা কিন্তু যথেষ্ট বড় উকিল বা যথেষ্ট অভিজ্ঞ, তাদের কাছে এই সমস্ত ভুল সাধারণত হওয়ার কথা না। এখন ইচ্ছাকৃত ত্রুটি না অনিচ্ছাকৃত ত্রুটি সেটা এই মুহূর্তে বোঝা যাচ্ছে না, তবে অভিজ্ঞ মহলের ধারণা এটা কিন্তু ইচ্ছাকৃত ত্রুটি করা হয়েছে যাতে আর একটু সময় হাতে পেয়ে যায়। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।